আসসালামু আলাইকুম। আসলে কল্পনার বাইরে, হ্যাঁ, ঢাকার শহরে, ঝঞ্ঝাটের শহরে, ইট বালু পাথর শহরে এত সুন্দর ভিউ, আসলে আনএক্সপেক্টেড, কল্পনা করতে পারিনি এত সুন্দর ভিউ আছে। বা ঢাকা শহরে এই আধুনিক সময়ে ঢাকা শহরে সুন্দর একটা লেক, যা আমি অফিসে এসে আজকে আসলেই অভিভূত। সত্যি আজকে দিনটা খুবই ভালো যাবে। দেখেন কত সুন্দর সুন্দর ডুপ্লেক্স বাড়ি, খুবই সুন্দর, খুবই সুন্দর। গাইস, এতক্ষণ যে ভয়েস ওভারটি শুনলেন সেটা আমার হাজব্যান্ড ভয়েস দিয়েছিল, আর ভিডিওটা মূলত আমার হাজব্যান্ডই করে আনছিল। তা আমি বলছিলাম, তুমি তো অনেক বাইরে যাওয়া হয় বিভিন্ন কাজে, অফিস এর জন্য, বিভিন্ন ইন্টারভিউ দেওয়ার জন্য, তো এখান থেকে তো ভিডিও করে আনতে পারো, সেগুলো আমি আবার ইউটিউবে তো আমি কিছু দিতে পারবো, আমার জন্য খুব ভালো হবে, তো সেজন্য করে আনা। আর আমার হাজব্যান্ডকেও একটা চ্যানেল খুলে দিছি, তো ওইখানে টুকিটাকি ছাড়তেছে, আমি ছেড়ে দিচ্ছি। তার সে তার এই ইউটিউব তেমন একটা সময় দেয় না, সে এখন চাকরির পিছনে ছুটতেছে। তো আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, অলরেডি একটা চাকরি পেয়েছে, তো সে চাকরির মিটিং ছিল, জবটা যে করতেছে ওটার মিটিং, তো ওই মিটিংয়ে গিয়েছিল। যাওয়ার পর অনেক সুন্দর একটা পরিবেশ দেখতে পেয়েছে, দেখেন কত সুন্দর একটা নদী, নদী বলা যায়, কারণ বেশ ভালো একটি বড় লেক, ঢাকা শহরে তো লেক বলাই উচিত, লেক। আর লেকের পাশে দেখেন ডুপ্লেক্স বাড়ি, তো খুব সুন্দর দৃশ্য দেখে সে এটা ভিডিও করে আনছে আমার জন্য, তো থ্যাংক ইউ সো মাচ মাই হাজব্যান্ড। আর এটাই হলো তাদের অফিস। আর যারা এখনও নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে গেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর বিশেষ করে নেক্সট দেখা হবে নেক্সট ব্লগে, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।